মাইগ্রেনের ব্যথা কেউ যদি খুব বেশি শারীরিক বা মানসিক চাপে থাকে তাহলে কিন্তু এই ব্যথাটা শুরু হতে পারে। মাইগ্রেন যেহেতু আমাদের দেশে খুবই পরিচিত অসুখ এবং এখানে অসহ্য মাথা ব্যথা হয়, সেই মানুষগুলো কিন্তু খুব বেশি কষ্ট পায়। তাই মাইগ্রেনের ব্যথার হাত থেকে বাঁচতে আপনি খুব বেশি স্ট্রেস নেওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা, যে ঘুমের একটা বিষয় আছে, সেটা হচ্ছে খুব কম ঘুম হলে কিন্তু মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। আবার দেখা যাচ্ছে একটা একজন 6 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমান, তিনি কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে যে অনেকক্ষণ বেশি 8-10 ঘন্টা বা 15 ঘন্টা ঘুমালেন, তাহলে কিন্তু মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। অর্থাৎ ঘুমটা কিন্তু খুব কম ঘুমও যেমন মাইগ্রেনের ব্যথা শুরু করতে পারে, আবার হঠাৎ করে অনেক বেশি ঘুমালেও কিন্তু মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। তো আমাদের যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, যে ঘুমের বিষয়টা আমি বললাম যে যেন পর্যাপ্ত হয়, খুব কম ঘুমেও কিন্তু মাইগ্রেনের ব্যথা শুরু হয়, আবার যদি হঠাৎ করেই খুব বেশিক্ষণ অনেকে ঘুমান, অনেক বেশি সময় ধরে ঘুমান, তাহলে কিন্তু মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। ধন্যবাদ সবাইকে।